আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা কোম্পানিগুলোর মধ্যে গুগল প্রায় এক দশক ধরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছে। প্রায় এক বছর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওপেন এআই ChatGPT-4 চালু করেছিল, যা অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় এআই চ্যাটবট হয়ে উঠেছে। ChatGPT আসার পর থেকে মানুষের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার অনেকটাই বেড়েছে। তবে এবার ChatGPT-কে টেক্কা দিতে গুগল নিয়ে এসেছে তার সবচাইতে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনাই এআই। গুঞ্জন চলছে এই মডেলটি গুগলের বার্ডের চেয়েও স্মার্ট এবং নিমেষে করে ফেলতে পারবে জটিল সব কাজ। কোম্পানির CEO সুন্দর পিচাই বলেছেন, ডিপ মাইন্ড এবং গুগলের গবেষণা দলের যৌথভাবে তৈরি জেমিনাই এআই মানুষের থেকেও বুদ্ধিমান হবে। এই মডেলটি মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ করে দেবে, অর্থাৎ মানুষ যেভাবে একে অপরের সঙ্গে কথা বলে এবং যোগাযোগ করে ঠিক সেভাবেই এই মডেলটি কাজ করবে। টেক্সট, ছবি, অডিও এবং কোড জাতীয় অনেক ধরনের জটিল কাজ জেমিনাইকে দিয়ে করা যাবে। তবে জেমিনাই কি পারবে এবার ChatGPT-র জনপ্রিয়তার সাথে পাল্লা দিতে? এমন কি নতুন সংযোজন থাকছে এতে যা ChatGPT-কে টেক্কা দিতে পারবে? এসব প্রশ্নের উত্তর মিলবে আজকের ইউরেকায়। সঙ্গে আছি আমি জেবা সাজিদা। জেমিনাই এআই সম্পর্কে জানার আগে একটু কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলা যাক। কৃত্রিম বুদ্ধিমত্তাটা আসলে কি? এর আসলে একক কোনো সংজ্ঞা নেই। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ল্যারি বার্নবাউম বলেন, সহজভাবে বলতে গেলে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। এটি কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটার দিয়ে অনুকরণ করার চেষ্টা করা হয়ে থাকে। বর্তমানে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট হচ্ছে ChatGPT। তবে গুগল দাবি করছে জেমিনাই এআই কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নতুন যুগের সূচনা করবে। চোখ ধাঁধিয়ে দেওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি এই জেমিনাই এআই, এটি মাল্টিমডাল এআই এবং বেসিক এআই এর একটি কম্বো সংস্করণ যা আলফাগো থেকে অনুপ্রাণিত। দাবি করা হচ্ছে যে জেমিনাইয়ের প্রোগ্রামিংয়ের দক্ষতা বর্তমানে বিদ্যমান এআই মডেলগুলোর তুলনায় দ্বিগুণ হবে। এই মাল্টিমডেল টুল একই সময় একাধিক কাজ করতে পারে। সুন্দর পিচাই জানান, এখন অবধি কোম্পানির সবচেয়ে বড় বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং কীর্তি এই জেমিনাই। দীর্ঘ 8 বছর ধরে এই প্রযুক্তি নিয়ে কাজ করেছেন তারা। জেমিনাই বানানোর ক্ষেত্রে গুগলের প্যারেন্ট সংস্থা অ্যালফাবেটের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগ ডিপ মাইন্ডের বড় অবদান রয়েছে। বিভিন্ন ধরনের চাহিদা অনুযায়ী দক্ষতার সঙ্গে কাজ করার জন্য জেমিনাই প্রাথমিকভাবে 3টি ভিন্ন আকারে আসবে, আলট্রা, প্রো এবং ন্যানো। ন্যানো মোড সবচেয়ে লাইট ওয়েট ভার্সন যা কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাচ্ছে। জেমিনাই আলট্রা হলো সবচেয়ে বড় এবং দক্ষতা সম্পন্ন। এই ভার্সনটি জটিল সব সমস্যার সমাধান করবে। অপরদিকে প্রো ভার্সন গুগল বার্ডের মধ্যে সংযুক্ত করা হয়েছে। এটি বর্তমানে বিশ্বের 170টি দেশে চালু হয়েছে। ব্যবহার করতে হলে লগ ইন করতে হবে বার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তবে এটি ব্যবহার করতে হলে বাংলাদেশের ব্যবহারকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। জেমিনাই ন্যানো অ্যাপ্লিকেশনটি প্রাথমিকভাবে গুগল পিক্সেল 8 প্রোর জন্য ছাড়া হবে। এই টুলটি স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ মেসেজের উত্তরও দেবে। গুগল আশাবাদী, প্রথম 3টি ভার্সন চালু করার পর ভবিষ্যতে আরও বিভিন্ন ভার্সন আনা হবে। তারা আরও দাবি করেছে, কর্মদক্ষতার দিক থেকে চিন্তা করলে এটি ওপেন এআই ChatGPT-4-কে টেক্কা দেবে। ডাটা সেন্টার থেকে মোবাইল সবকিছুতে সমান তালে কাজ করতে পারবে জেমিনাই। এআই সংক্রান্ত নানা কাজ করার জন্য আলট্রা মোডে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হবে, প্রো মোডে তুলনামূলক ছোট ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হবে এবং ন্যানো মোডে থাকবে সবচাইতে ছোট ল্যাঙ্গুয়েজ মডেল। কম্পিউটার এবং ফোনেও চালানো যাবে এই ন্যানো মোড। গুগল ক্লাউড এআই এর ভাইস প্রেসিডেন্ট জানান, এই ধরনের এআই মডেলকে সাধারণত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা সম্পন্ন করে তোলা হয়। এই টুলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য গুগল টেন্সর প্রসেসিং ইউনিট নামক একটি বিশেষ হার্ডওয়্যার সিস্টেম ব্যবহার করবে। পাশাপাশি থাকবে গ্রাফিক্স প্রসেসিং ইউনিটও, যার জন্য এনভিডিয়ার বিখ্যাত H100G ব্যবহার করবে গুগল, যা মূলত জেনারেটিভ এআই এর জন্য তৈরি করা হয়েছে। মাল্টিমডেল জেনারেটিভ এআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মানুষের ভাষা বোঝার এবং বিভিন্ন উপায়ে মানুষের সাথে যোগাযোগ স্থাপন করার সক্ষমতা। ধরুন আপনার একটি রোবট বন্ধু আছে যে একদম মানুষের মতো আপনার কথা বুঝতে পারে। আপনি হয়তো আপনার একটি মজার অভিজ্ঞতা তাকে শেয়ার করতে চান, কিংবা জানাতে চান অফিসের বসের বিরক্তিকর কৌতুকেও আপনাকে কেন বাধ্য হয়ে হাসতে হয়। সেক্ষেত্রে ধরুন আপনি কোনো কথা বলে বা কোনো ছবি এঁকে রোবটটির সাথে যোগাযোগ করছেন, রোবটটিও আপনার কথা শুনতে এবং আঁকা ছবিটির অর্থ বুঝতে পারছে। এই বোঝার ক্ষমতা
ক্ষমতা এবং তা ব্যবহার করে বিভিন্ন উপায়ে আপনার সঙ্গে যোগাযোগ করাই মাল্টি মডেল জেনারেটিভ এআই এর বৈশিষ্ট্য যা কিনা থাকছে জেমিনাই এআই এ জানা গেছে জেমিনাই একটি মাল্টি মডেল এআই এর মাধ্যমে অত্যন্ত দক্ষতার সঙ্গে ছবি লেখা অডিও ভিডিও প্রোগ্রামিং ইত্যাদি প্রসেস করবে গত অক্টোবরে বাজারে এসেছিল চ্যাট জিপিটি মাল্টি মডেল জিপিটি 4 ভার্সন কিন্তু অডিও ট্রান্সলেশন কিংবা ভিডিও ক্যাপশন তৈরির দক্ষতায় এগিয়ে আছে জেমিনাই এআই জেমিনাই এআই শুধুমাত্র চ্যাট জিপিটির মতো টেক্সট প্রম্পটের উত্তরই দেয় না বরং আরো অনেক কাজও করে আর এই সব কিছুকে গুগল একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে সবার সামনে ভিডিওতে দেখা যাচ্ছে এই টুলটি সময়ের সঙ্গে সঙ্গে ছবি পড়ছে এবং ছবিটি পরিবর্তনের সাথে তথ্য দিচ্ছে ভিডিওতে ব্যক্তি যেমন নির্দেশ দিচ্ছে এই টুলটি সেভাবেই আপডেট দিচ্ছে আর তার সবটাই হচ্ছে খুবই দ্রুত অর্থাৎ ছবি ভিডিও অডিও ডকুমেন্ট ইনফোগ্রাফিক রিজনিং সহ একাধিক বিষয় বোঝার ক্ষমতা রয়েছে জেমিনাই যদিও একই জিনিস চ্যাট জিপিটিও পারে তবু ফারাক রয়েছে দক্ষতার চ্যাটজিপিটির অডিও স্পিচ ট্রান্সলেশনের দক্ষতা 29% সেখানে জেমিনাইর অডিও স্পিচ ট্রান্সলেশনের দক্ষতা 40.1% ইংরেজি ভিডিও ক্যাপশন এবং ভিডিওর প্রশ্ন উত্তরে চ্যাটজিপিটির দক্ষতা 46-56% সেখানে জেমিনাই এআই এর দক্ষতা 58-62% এছাড়াও শব্দ চয়ন এবং লেখালেখিতে চ্যাটজিপিটি পারদর্শী হলেও মাঝে মধ্যে এটি ভুল তথ্যও দেয় অন্যদিকে দাবি উঠেছে যে জেমিনাই এআই এক্ষেত্রে বেশ পারদর্শিতার সাথে সরাসরি ব্যবহারকারীর প্রশ্নের সমাধান করে তবে এসবই আসলে প্রাথমিক ধারণা জেমিনাই এআই পুরোদমে চালু হলে ব্যবহারকারীরা নিজেরাই পার্থক্য বুঝতে পারবেন ইতোমধ্যে জেমিনাই এআই এর ন্যানো মোড গুগল পিক্সেল 8 প্রোতে এবং জেমিনাই প্রো মোড বার্ডে ব্যবহার করা যাচ্ছে প্রতিদিনের বিভিন্ন টাস্ক করা যাবে এখানে ধীরে ধীরে সার্চ ইঞ্জিন গুগল ক্রোম এবং অন্যান্য জায়গাতেও যোগ হবে জেমিনাই অন্যদিকে এটি প্রো মোড ব্যবহার করতে পারবেন ডেভেলপার এবং এন্টারপ্রাইজ গ্রাহকেরা 13 ডিসেম্বর থেকে এটি রোল আউট করা শুরু করেছে গুগল এআই স্টুডিও এবং গুগল ক্লাউড ভার্টেক্সে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এআই কোরের মাধ্যমে জেমিনাই ন্যানো ব্যবহার করতে পারবেন তবে আলট্রা মডেল কোন কোন মাধ্যমে ব্যবহার করা যাবে তা এখনও জানা যায়নি গুগলের সূত্র মতে এই ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা দরকার তাই তারা তাদের বর্তমান এআই নীতিমালায় নতুন নতুন সুরক্ষা ব্যবস্থা যুক্ত করছে কিন্তু জেমিনাই ন্যানো চালু হলেও জেমিনাই আলট্রা এখনই চালু করা যাচ্ছে না কারণ তার জন্য প্রচুর নির্ভরযোগ্যতা এবং নিরাপত্তা ব্যবস্থা দরকার তবে গুগল এটাও জানিয়েছে আগামী বছরের শুরুর থেকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার জন্য বাছাইকৃত ক্রেতা ডেভেলপার ও পার্টনাররা জেমিনাই আলট্রা ব্যবহার করতে পারবেন তবে কোম্পানি এই টুলটিকে আরও ভালোভাবে প্রশিক্ষিত করছে যাতে কোনো ত্রুটি ছাড়াই নিখুঁতভাবে কাজ করতে পারে আশা করা যাচ্ছে জেমিনাই ভবিষ্যতে ভাবনার বাহিরে গিয়ে মানুষের সমস্ত কাজকে সহজ করে তুলতে পারবে তবে অতিরিক্ত কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ভরতা ধীরে ধীরে হয়ে উঠছে ভয়ের কারণ একটা কারণ হচ্ছে মানুষের কাজের একটি বড় অংশ আগামীতে মেশিনের হাতে চলে যাবে অনেক জায়গায় সেটা হয়েও গেছে যে কারণে মানুষের কাজ হারানোর ভয় সৃষ্টি হচ্ছে অন্যদিকে রয়েছে এই প্রযুক্তির অপব্যবহারের আশঙ্কা অদূর ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ বয়ে আনবে নাকি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে তা শুধু সময় বলতে পারবে কেননা অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে আশীর্বাদ হয়ে উঠতে পারে ভয়ঙ্কর হুমকি